চল তোকে ধর্ম শিখিয়ে দেবো, চল চল মানে চল গাড়ি থেকে কীর্তনিয়া তুলবি তুই আগে, চল কীর্তনিয়া তুই কীর্তনিয়া কীর্তনিয়া তুই কীর্তনিয়া তুই চল মারা কীর্তনিয়া তুই কীর্তনিয়া কৃষ্ণ অসুর কৃষ্ণ অসুর আসছে আসছে। ওই যে আজকে একজন ভিডিও করেছে ওটাকে ওটাকে কালকেই আমরা জড়াচ্ছি, ওই ভিডিও করে করেছে ওর নিজে প্রমাণ দিল যে আমি এই এই প্রাণঘাতী আক্রমণের জন্যে আমি দায়ী, এটা প্রমাণ করে দিয়েছে ওই ভিডিওওয়ালা যে আজকে লাইভ করেছে ভিডিওতে। কালকে আমি জানি ও ভিডিও মুছে দিতে বাধ্য হবে, কিন্তু তার আগে আমরা ভিডিও গুলোকে যেভাবে সংরক্ষণ করতে হয় সেইভাবে সংরক্ষণ করে নিয়েছি। ও পালিয়ে বাঁচতে পারবে না, ও পালিয়ে বাঁচতে পারবে না, ও এখন থেকে ওর ভিডিও গুলোকে মুছে দিলেও পালিয়ে বাঁচতে পারবে না, কারণ আমরা খুঁজে নেব যে ঘরতেই থাকুক না কেন ওটাকে আমরা খুঁজে নেব, কারণ ওর জন্যই ওর জন্যই এই ছেলেটির জন্যই সাজিয়ে ফেক ডাক্তার সাজিয়ে দীনকৃষ্ণ ঠাকুরের ইতিহাস বলার চেষ্টা করেছে, সে ভিডিও আমাদের কাছে রয়েছে। এবং আজকের আন্দোলন সংগঠিত করার জন্য পরিকল্পিত ভাবে এই ছেলেটি যে ইউটিউবার, ওই ছেলেটির নাম কি সামিন্দ্র, সেই সেই ছেলেটি সম্পূর্ণভাবে দায়ী। ইন্দ্রমিত্র বহুজন সমাজ থেকে গুমা বারাসাতের এই ইন্দ্রমিত্র বহুজন সমাজ থেকে নিস্তার পাবে না, ইন্দ্রমিত্র যে গর্তেই লুকিয়ে থাকুক ওর যে ফেসবুক পেজ অথবা ইউটিউবে দুটো টাকা পাওয়ার জন্য টিআরপি বাড়ানোর জন্য এই ধরনের সর্বনাশ আগুন নিয়ে খেলছে, এই আগুন যে ওর লেজে আগুন হবে কিনা এটাও বুঝতে পারছে না। যেদিন মতুয়া সমাজ আইডেন্টিফাই করবে ইন্দ্রমিত্র, যেদিন মতুয়া সমাজ তোমাকে আইডেন্টিফাই করতে পারবে তোমার গর্তের ঠিকানা পেয়ে যাবে, সেদিন তুমি তোমার এই ইউটিউব গুলোকে এখন রাখো, আমরা ওগুলোকে কালকেই ব্যবস্থা দেখছি আমরা, যে তোমাকে আইনের আওতায় এনে কিভাবে বুঝিয়ে দেওয়া যায় যে একটা গণতান্ত্রিক দেশে তার প্রত্যেকটা নাগরিকের মত প্রকাশের অধিকার আছে এবং মত প্রকাশের অধিকার দেওয়া হয়েছে সংবিধানে। একটা মানুষ যুক্তিবাদী বিজ্ঞানের আলোতে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারে, সেটা তোমার ধর্মানুভূতিতে আঘাত করলেও আরেকজনের চেতনাতে বিকাশ ঘটছে।